আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমরা যারা ল্যাপটপ ইউজ করি বা ডেস্কটপ কম্পিউটার ইউজ করি, এই সমস্যাটা বেশিরভাগ ল্যাপটপের ক্ষেত্রে দেখা যায়। বিভিন্ন ল্যাপটপে আমাদের মনে হয় যে আমাদের যে সাউন্ডটা আছে আমাদের যে এই ইসের পিসির, সেটা আর একটু বেশি হলে হয়তো বা একটু বেটার হতো, বা সাউন্ডটা আপনার কাছে হয়তো বা এনাফ লাগছে না কোনো একটা মিডিয়া দেখার সময়, কোনো একটা মুভি দেখার সময় বা যে কোনো একটা কন্টেন্ট দেখার সময় এই সাউন্ডটা আপনাকে আর একটু বাড়াতে ইচ্ছা করছে বা মনে হচ্ছে সাউন্ডটা কম। তো সেক্ষেত্রে কীভাবে আপনারা এই সাউন্ডটাকে বুস্ট করতে পারেন একটা সফটওয়্যারের মাধ্যমে, সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এবং এই প্রসেসটা খুব ভালো মতো কাজ করে, ইভেন সাউন্ডের যে ডিস্টরশন আছে সেরকম কিন্তু তেমন একটা হয় না। এটা আমি বেশ কয়েকদিন যাবৎ ইউজ করছি এবং আমার কাছে সফটওয়্যারটা ভালো লেগেছে, সেটাই আজকে আপনাদের দেখাবো। ইন্ট্রোতে যাওয়াকে বলে দিতে চাই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে পরবর্তীতে এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ টেকনোলজি রিলেটেড ভিডিও আপনারা এই চ্যানেল থেকে সবার আগে পেতে পারেন। ফিরছি ইন্ট্রোর পর। আচ্ছা, তো আমি প্রথমে বলেছি আমাদের একটা সফটওয়্যার লাগবে, এটা একটা ফ্রি সফটওয়্যার, এটা আপনারা ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যারটা হচ্ছে লেটা সফট সাউন্ড বুস্টার। তো এটা যদি আপনারা গুগলে জাস্ট এখানে এসে সার্চ করেন, আপনারা এখানে এই যে লেটা সফটওয়্যার যে একটা ওয়েবসাইট আছে এটা পাবেন। তো এখানে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এই সফটওয়্যারটাকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। আমি এখান থেকে ডাউনলোড করছি। এটা ডাউনলোড এবং ইনস্টল করা একদমই ইজি, যেহেতু আমি বলেছি যে এটা ফ্রি সফটওয়্যার, এখানে আপনাকে কোনো এটা পে কিনে নিতে হবে না, এটা আপনি সরাসরি ইউজ করতে পারবেন। তো আমি এটাকে ডাউনলোড করি, ডাউনলোড করার পর এটাকে আমরা একটু ইনস্টল করি। এটা একদমই ইজি প্রসেস ডাউনলোড এবং ইনস্টল করার, আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে এটাকে আমরা ইনস্টল করে নিব। এটা খুব দ্রুত, খুব ছোট একটা সফটওয়্যার যেহেতু এটা দ্রুত ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হওয়ার পর আমরা এটাকে সরাসরি ওপেন করবো, সেখান থেকে লঞ্চ দিলে এটা ওপেন হবে। আপনি জাস্ট এটাকে এই ডেস্কটপে একটা আইকন চলে আসবে, এখানে জাস্ট যদি সার্চ করেন এই সফটওয়্যারটা লিখে, নাম লিখে, তাহলে আপনারা পাবেন। এটা জাস্ট আপনি এখান থেকে অন করে দিলেই এটার অন হয়ে যাবে। নিচে যে আপনি দেখতে পারেন একটু আগে আসলো একটা নোটিফিকেশনের মতো আসবে। তো এটা যখন অন করবেন, অন হওয়ার পরে আপনারা এই যে এখান থেকে এটাকে আমি সামনে নিয়ে আসি, এখানে এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এটা কিন্তু এনেবেল করা আছে। তো এটা এনেবেল করার পরে আপনার এই যে এটা হচ্ছে 100% সাউন্ড, মানে নর্মালি আপনার যে সাউন্ড আপনার উইন্ডোজের যে সাউন্ডটা সেটা হচ্ছে এখানে আসবে, এটা হচ্ছে 100% পর্যন্ত থাকবে। এরপর আপনি এখান থেকে একদম এই 500% পর্যন্ত হচ্ছে বুস্ট করতে পারবেন। অ্যান্ড এখন যেহেতু এটা দেখালে আপনারা বুঝতে পারবেন না আসলে কতটুকু বাড়লো বা কমলো, বাট এটা যখন আপনারা ট্রাই করবেন তখন আপনারা বুঝতে পারবেন। আপনারা জাস্ট এটাকে যতটুকু সাউন্ড আপনার বুস্ট দরকার হয় আপনি এখান থেকে সেটাকে বাড়িয়ে নেবেন। এটা কিন্তু খুব ভালো মতো কাজ করে, আমি বলেছি আমি কয়েকদিন যাবত এটা ব্যবহার করছি আমার যে ল্যাপটপটা আছে সেটাতে। তো এটা হচ্ছে খুব ভালোভাবে কাজ করে। আপনারা যদি এটার উপর রাইট বাটন ক্লিক করেন তাহলে আরও বেশ কিছু অপশন পাবেন, বিশেষ করে এখানে বুস্ট মোডে গেলে আপনারা এখান থেকে ইনজেকশন অ্যান্ড এপিও ইফেক্ট এটা হচ্ছে বেসিক্যালি থাকে। এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, এটা আমি ইউজ করি। আর এর থেকেও যদি আপনার আরও বেশি সাউন্ড বুস্ট করতে হয় তাহলে সুপার বুস্ট সুপার বুস্টের যে মোডটা আছে এটা অন করতে পারেন। বাট এটা অন করলে ডিস্টরশন দেখা যায় সাউন্ডে, সাউন্ড অনেক বুস্ট হয় ঠিক আছে, বাট এটা আমার কাছে ভালো লাগেনি। বাট যদি খুব ইমার্জেন্সি দরকার হয় যে আপনার সাউন্ডটা বুঝলেই হবে, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। বাট ইনজেকশন অ্যান্ড এপিও ইফেক্ট এটা দিলেই জাস্ট আপনারা এখান থেকে এটাকে যতটুকু দরকার বাইরে নিতে পারবেন। আপনারা বেশ একটা ভালো ডিভাইস দেখতে পাবেন সাউন্ডে, যেটা আপনার খুবই কাজে লাগবে যখন আপনার সাউন্ড দরকার আর কি। তো এভাবে হচ্ছে আপনারা করতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু বসে থাকা যাবে না, ভিডিওতে একটি লাইক দিতে হবে, ভিডিওতে শেয়ার করতে হবে এবং অবশ্যই আপনার মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখছিলেন আশফাক নাসিফ টেক, সাথে ছিলাম আমি আশফাক নাসিফ। অভিনন্দন, আল্লাহ হাফেজ।